আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্ক পার্ট টু। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেই জায়গাগুলো আমরা গাড়িতে ঘুরেছি এটা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যেই ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কের যে জায়গাটা হেঁটে হেঁটে দেখার ব্যবস্থা ছিল সেই জায়গাটা নিয়ে আজকে পার্ট টু করেছি। আশা করি সাথেই থাকবেন, দেখতে থাকুন ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কের ফুল অ্যান্ড ফাইনাল পার্ট। আশা করি সবাই এনজয় করবেন। ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কের এই পার্টে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সব চমৎকার কিছু রাইড। ছিল পাখির একটা সেকশন, সাথে ছিল অ্যান্টার্কটিকা মহাদেশের কিছু সুন্দর একটা পার্ট, ছিল ধ্বংসাবশেষ, পৃথিবীর যে সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গিয়েছে বা বিলুপ্তি হয়েছে সেগুলোর একটা পার্ট, যেমন ডাইনোসর। ছিল পাখির একটা সুন্দর সেকশন যেখানে বিভিন্ন ধরনের পাখি বা টিয়া, সুন্দর সুন্দর টিয়া পাখি ছিল। আর ছিল পেঙ্গুইন, পেঙ্গুইনের যে শোটা হয় সেটা আমরা মিস করেছি। আর ছিল বিভিন্ন অ্যাকোরিয়ামের মাছ, আর অনেকগুলো আরও পার্ট ছিল, আফ্রিকান টেরিটরি ছিল এবং আরও সুন্দর সুন্দর জিনিস দেখার মতো ছিল যেগুলো আমরা হেঁটে হেঁটে অনেক সময় নিয়ে দেখতে হয়েছে। চলেন দেখে আসি। এই প্রাণীটাকে বলা হয় খুব সম্ভবত হু 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 বা এরকম কিছু। আপনাদের কাছে অন্য কোনো নাম থাকলে প্লিজ জানাবেন। তিথির মুরগি, যেটা আমার অত্যন্ত সুন্দর লাগে এই মুরগিটা দেখতে, আমি বাংলাদেশে এই মুরগিটা কিনতে চেয়েছিলাম, এখনও কিনতে চাই। আমি বাংলাদেশে যখন যাব অবভিয়াসলি বাংলাদেশে এক পেয়ার মুরগি আমি রাখতে চাই। এটা দেখতে বাংলাদেশের বানরের মতো অনেকটা, বাট আমার কাছে এটা অন্য একটা প্রজাতি হবে হয়তো, বা বানরের নামটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই এই ঘোলায় যে গাছ থেকে দৌড়ে দৌড়ে নামছে, কারণ হলো গিয়ে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। ওই সাফারি পার্কের যারা এই সেকশনটা দেখাশোনা করে তারা খাবার দিচ্ছে, পাশাপাশি একটা শো করবে, যেমন প্রত্যেকটা সেকশনের এক একটা একটা শো হয় একটা নির্দিষ্ট টাইমে। তো যারা সাফারি পার্কে ঘুরতে যাবেন তারা অবভিয়াসলি এই সময়টা আগে থেকে দেখে নেবেন যাতে শো টাইমটা মিস না হয়। এই শোতে তারা এই বিভিন্ন প্রাণী সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দিয়ে থাকে, প্রাণীর আদ্যোপান্ত সমস্ত কিছু বলে এবং এই প্রাণীটার সম্পর্কে একটা বিশদ বিবরণ দেয়, যেটা আপনারা মিস করবেন যদি আপনারা সেই টাইম টেবিলটা সুন্দরভাবে খেয়াল না রাখেন।
এটা একটা ছাগলের সেকশন, এবং সাথে আমার মনে হয় বাংলাদেশের পৃথিবী বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগলও ছিল এখানে। আমরা এখন গাড়ি পার্ক করে আসছি কিছু ওয়াকিং অ্যানিমেল দেখার জন্য। সেগুলোর মধ্যে আছে ছাগল, ভেড়া, তারপরে বানরের টাইপ কিছু, বেজি টাইপ কিছু, তারপরে আছে উট পাখি, ওইদিকে ছিল জিরাফ, টাইগার ছিল, তারপরে উট ছিল, আর কি ছিল, আরও অনেক কিছু ছিল। মোট 150টা প্রাণী আছে এখানে, যেগুলো আপনারা দেখেছেন অলরেডি বা দেখবেন। দেখি আর কি কি আছে। এটা একটা আফ্রিকান সেকশন। আফ্রিকান সেকশনে আফ্রিকার মতো করেই ঘর বাড়ি তৈরি করে একটা সুন্দরভাবে একটা অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যেটা কি না অনেক সুন্দর বা ভালো লেগেছে আমাদের সবার কাছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে আহিলের নানা, সে তাকে নিয়ে খেলাধুলা করতেছে পার্কে, দেখে আমার এটা অত্যন্ত ভালো লেগেছে। সুন্দর একটা খেলার ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য পার্কের মধ্যে। এই পার্টটা অনেক ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, কারণ এই পার্টটাতে সমস্ত সব বড় বড় ডামি অ্যানিমেলস দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এখানে, এবং এত বড় বড় আছে যে আমার মতো 5-6 ফিটের মানুষ 10 জন হইলেও মানে এত লম্বা করে ওরা বানিয়েছে এগুলা। আর একটা ডাইনোসর ছিল যেটা কিনা অনেক হিউজ, আপনারা এখনই দেখতে পাবেন। এখানে যে ডাইনোসরগুলো রাখা হয়েছিল সেই ডাইনোসর এরিয়াতে জায়গাগুলোতে, সেখানে একটা কৃত্রিম সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, যেটা কি না শুনলে মনে হয় যে ডাইনোসরের প্রকৃত আওয়াজ। এবং সাথে এই ডাইনোসরগুলো ভিতরে হয়তো এমন কিছু ফিট করা ছিল যেগুলো দিয়ে তারা মুভ করে, যেমন লেজ, মুখ, হাত, পা তারা মুভ করতে পারে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটা সাপের সেকশন। এই সাপের সেকশনে অনেকগুলো সাপ ছিল, তার মধ্যে সবচেয়ে বড় যে সাপটি ছিল অজগরকে আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি ছোট কিছু সাপও ছিল। আমরা এখন চলে আসি অ্যাকোরিয়ামের সেকশনে। অ্যাকোরিয়ামের সেকশনটা আমার ছেলে আহিল অনেক আনন্দ পেয়েছে, এবং সে অনেক খুশি হয়েছে এই সেকশনটাতে এসে। সে যখন বাসায় ফিরে এসেছে তখনও সে এই অ্যাকোরিয়ামের বিভিন্ন মাছের কথা বলতেছিল।
এই সেকশনটা ছিল পুরোপুরি একটা ডিফারেন্ট সেকশন, যেখানে কিনা অ্যান্টার্কটিকা মহাদেশ বা বরফে ঢাকা এলাকাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মানে অরিজিনাল চামড়া, পশুর চামড়া। পার্কে যেদিন আমরা গিয়েছি সেদিন আবহাওয়াটা অনেক হিউমিড ছিল, সেজন্য অনেক গরম লাগতেছিল, তাই একটু ছোটোখাটো ঝর্ণা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, মাথাটা এবং ঘাড়টা একটু ভিজিয়ে নিলাম, যা পরবর্তীতে অনেক শান্তি লেগেছে। এটা একটা টিয়া পাখির সেকশন, যে সেকশনে আসলে আমার ছেলে সত্যি বলতে কি একদমই আনন্দ পায়নি, আর তার কারণ হতে পারে সে অনেক টায়ার ছিল এবং সারাদিন ঘোরাফেরার পরে এটা লাস্ট সেকশন থাকার কারণে স্বাভাবিকভাবে টায়ার থাকারই কথা। পাখিগুলো রাখা হয়েছে অনেকটা বঙ্গবন্ধু সাফারি পার্কের আদলে, যেটা কিনা আমাদের গাজীপুরে অবস্থিত এবং ওটার মতো করেই, আর সেই জায়গা থেকে আমার এটাও অনেক ভালো লেগেছে। কথায় আছে লাভ উইন্স এভরিথিং, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। আসুন সবাই পাখির মতো আমরা একে অপরকে ভালোবাসি, একে অন্যের পাশে দাঁড়াই, আনন্দের সুখ দুঃখ এই ঈদে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেই। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।